হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মিন রাশির ছেলেমেয়েরা সেপ্টেম্বর মাসে একটু সাবধানে থাকবেন কারণ সামনে বড় বিপদ আর আপনি যদি আমাদের সোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই মাসটি আপনার কাছ থেকে কাজের এবং কর্মজীবনের বিষয়ে অতিরিক্ত প্রচেষ্টা আশা করবে আরও কঠোর পরিশ্রম এবং কম লাভের পরিস্থিতি তৈরি হবে তবে মানসিকভাবে এর জন্য প্রস্তুত হয়ে আপনার প্রচেষ্টাতে কোনো অভাব হতে হবে না এই প্রচেষ্টাগুলি পরে সমৃদ্ধ হবে সূর্য ও মঙ্গল গ্রহের ষষ্ঠভাবে থাকায় আপনি আপনার কাজ বা কাজে ভালো পারফরম্যান্স করতে সক্ষম হবেন যদিও আপনার শত্রুরাও আপনাকে আধিপত্য দেওয়ার চেষ্টা করতে পারে ক্ষেত্রে সেপ্টেম্বর মাস মিশ্রিত হতে চলেছে মাসের শুরুতে শনির দেখা হবে পঞ্চমভাবে এটি শিক্ষাকে ব্যাহত করতে পারে অলসতা প্রাধান্য পাবে নবমভাবে কেতুর উপস্থিতি উচ্চ শিক্ষার পক্ষে ভালো পারিবারিক ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি আপনার জন্য ভালো হতে চলেছে মাসের প্রথমের দিকে পারিবারিক জীবনের জন্য শুভ হবে কারণ চতুর্থভাবে অধিপতি বুধের সপ্তম ঘরে বসে এবং চতুর্থ দিকে বৃহস্পতির দৃষ্টিভঙ্গি রয়েছে দ্বিতীয়ার্ধে বৃহস্পতি তার রাশিচক্র পরিবর্তন করে একাদশ ঘরে পৌঁছাবে এবং সেখান থেকে তৃতীয় ঘরটি দৃষ্টিতে রাখা হবে বৃহস্পতির এই অবস্থা ভাইদের সমস্যাও সমাধান করবে প্রেমের বিষয়ে সময় ওঠানামা করবে মাসে প্রথমের দিকে আরও চ্যালেঞ্জিং হতে পারে শনি পঞ্চম ভাবের দিকে তাকাচ্ছেন এটি প্রেমের সম্পর্কগুলিকে জটিল করে তুলতে পারে বিবাহিতদের জন্য এটি সেরা সময় সপ্তম ঘরে শুক্র ও বুদ্ধির উপস্থিতিতে বৈবাহিক জীবন উজ্জ্বল হবে স্ত্রীর সাথে প্রেম ও সম্প্রীতি থাকবে আর্থিকভাবে আপনার জন্য এ মাসটি স্বাভাবিক হবে শনি একাদশ ঘরে এটি শনির নিজস্ব লক্ষণ সুতরাং আয় গঠিত হবে আয়ের উৎস থেকে লাভ হবে তবে সূর্য ও মঙ্গল মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে এবং বৃহস্পতিটি দ্বাদশ ঘরে থাকবে এটি ব্যয় হঠাৎ বৃদ্ধি করতে পারে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে এই মাসে সতর্ক থাকতে হবে মাসের শুরুতে ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গল গ্রহের উপস্থিতির কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে তবে আপনিও বাধ্য হয়ে তাদের মুখোমুখি হবেন এমনকি বৃহস্পতির প্রথমার্ধেও আপনাকে হাসপাতালে যেতে হতে পারে তাহলে বন্ধু এ ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন